নমস্কার আরও একবার সবাইকে মিত্র পাম্পষ্ট্রিতে ভগবান সবাইকে কল্যাণ করুক একটি ফিমেল হাতের সাথে এনার বিশেষ কিছু কোশ্চেন ছিল কোশ্চেনগুলো প্রথমে আমি একটু বর্ণনা করে দিই প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে জীবনটা কেমন কাটবে নিজে কিছু ইনকাম করতে পারবো কিনা না বৈবাহিক জীবন কবে থেকে ভালো হবে এবং সন্তানের পড়াশোনা কেমন চলবে বৈবাহিক জীবনে একটু অশান্তি চলছে সেটাও একটু বর্ণনা করেছেন নি যাই হোক পুরো ডিটেলসটা এখানে দেওয়া যাবে প্রথমত দেখুন আপনার ক্ষেত্রে লাইনের ক্ষেত্রটা কিন্তু খুবই সুন্দর আছে এত অত বেশি খারাপ নেই একটু স্মুথলি আছে কিন্তু এই ক্ষেত্র পর্যন্ত যে ফোলা যে ভাবটা অথবা মনে করুন যে ফ্যাট হয়ে অবস্থান করছে এই পর্যন্ত কিন্তু আপনি অত বেশি ইনকাম করতে পারবেন বলে মনে হয় না একটু ইনকামের সোর্সটা কম থাকতে পারে তবে এখানে যে রাহুর যে কাঠটা এসছে এই রাহুর কাঠের থেকে শুরু করে এটা মনে হয় রাহুর কাঠ না কারণ এই ক্ষেত্রে বিচ্ছিন্ন আছে এবং এখান থেকে উপরের দিকে যে চলতে গেলে যে রেখাটা আছে সেটা কিন্তু খুবই সুস্পষ্ট আছে তো এক কথায় বলতে গেলে আপনার এই বয়সের থেকে কিন্তু একটা প্রপার ইনকাম চলে চলে আসবে তা প্রায় বলতে গেলে আপনার থার্টি সিক্সের কাছাকাছির থেকে একটা প্রপার ইনকাম চালু হয়ে স্মুথলি এবং তারপরে কিন্তু বরাবর চলবে বরাবর চলবে কেন বলছি কারণ এখান থেকে শুরু আছে এবং এখান থেকে আরও একটা রেখা উপরের দিকে উঠে গেছে সেই জন্য কিন্তু এটা বরাবর চলবে অনেক বেশি অসুবিধা হবে না নিজস্ব ইনকাম করতে পারবো কি না সেটা আপনি বলেছেন এই বয়সের পরের থেকে আপনি নিজস্ব ইনকামটা চেষ্টা করবেন অবশ্যই পারবেন বর্তমান সময় হয়তো বাধা বিঘ্নের জন্যে নাও আসতে পারে তবে যে ধন কুঠুরিটা আছে বা যে মাইনের ট্রাঙ্গেলটা আছে আপনার হাতে এটা কিন্তু কম বেশি ধন আপনার ক্ষেত্রে সমাগম করাবে বা আপনি জীবনে কিন্তু যে কোনো ক্ষেত্রের থেকে হোক বা যেভাবে হোক না কেন কম বেশি একটা পয়সার স্রোত কিন্তু এটা বজায় রাখবে আপনার হাতে সেটা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এক্ষেত্রে যে চতুর্ভুজ অথবা পঞ্চভুজ সাইনটা আছে দেখুন এখান থেকে এই সাইনটা এখান থেকে এটা এই যে সাইনটা এটাও কিন্তু কম বেশি একটা ধনের স্রোত বর্তমান থাকবে কিন্তু তারপরেও হৃদয় রেখার যে নিজস্ব পরিস্থিতিটা সেটা কিন্তু খুব একটা বেশি ভালো না হৃদয় রেখাটা দেখুন কতগুলো রেহা রেখার সমন্বয়ে তৈরি হয়েছে প্রথমে এখানে একটা রেখা উপরে একটা ওভারল্যাপিং রেখা দুই নম্বর এখানে একটা জব সাইন সুস্পষ্ট জব সাইন এবং তিন নম্বর এখান দিয়ে এই রেখাটা এখানে গেছে এবং চার নম্বরে দেখুন এর উপরের থেকে আরও একটা রেখা গেছে কিন্তু একটার সাথে আরেকটা সংযোগস্থল বিচ্ছিন্ন বললেই চলে আপনি প্রধান কয়েকটা জায়গায় একটু লক্ষ্য করুন যে আপনার হৃদয় রেখার ক্ষেত্রে এক কথায় বলতে গেলে এই যে জায়গাটা একটা সংযোগ বিচ্ছিন্ন জায়গা এই জায়গাটা একটা সংযোগ বিচ্ছিন্ন জায়গা এই জায়গাটা একটা সংযোগ বিচ্ছিন্ন জায়গা অতএব এতগুলো বিচ্ছিন্ন জায়গা যদি কারোর হাতে থেকে থাকে এক কথায় বলতে গেলে এদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম থাকেই বিবাহেও বিবাহের পূর্বেও থাকে বিবাহের পরেও আরও থাকে বিবাহের পরে একটু জোরালো হয় বিষয়টা আরও বেশি আর প্রথম ব্যাপার আরও একটা বিষয় দেখুন যখন মঙ্গলের থেকে কোনো রেখা উত্থিত হয়ে আপনার এই ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে মঙ্গলের থেকে যদি কোনো রেখা উত্থিত হয়ে হার্ট লাইনকে টাচ করে তবে সে সেটা কিন্তু আরও বেশি মারাত্মক হয়ে দাঁড়ায় এই যে হাট লাইনকে টাচ করেছে এটা কিন্তু আরও বেশি মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে যে কোনো ক্ষেত্রের থেকে একটা বড় ধরনের প্রবলেম চলে আসে বিশেষ করে ফ্যামিলি ক্ষেত্র থেকে অনেক বেশি প্রবলেম আর কাজের ক্ষেত্র থেকে একটু প্রবলেম চলে আসে যাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে এরকম যাদের হয়ে থাকে এদের ফ্যামিলি লাইফটাকে একটু গোলমেলে টাইপের হয়ে যায় আপনার হাতে এটা চিন্তা করবেন না ডিভোর্স সাইন কিন্তু আপনার হাতে নেই কিন্তু ফ্যামিলিতে একটু ঝামেলাটা বেশি হতে পারে তার ওই একটা কারণ আমি দেখালাম কারণ রিলেশনশিপে প্রবলেম থাকে যাদের লাইনটা খুব একটা মজবুত না লাইনটা খুব একটা মজবুত না থাকলে না মনের ভিতরে একটা ভয় ভীতিও সঞ্চার হয় মানুষের বারবার এবং সে ভীতির কারণে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে না এক প্রকার বলতে গেলে একটা আশা আকাঙ্ক্ষায় বিচ্ছেদ ঘটে বারবার যার কারণে একটা প্রচুর পরিমাণে ধাক্কা খাওয়ার প্রবণতাটা বেড়ে যায় এদের জীবনে যার কারণে সবসময়ের জন্য নিজেকে স্থিরভাবে রাখতে পারেন না এনারা এই বিষয়গুলো মাঝে মাঝে মনে করে যে আমার মনে খুব দুঃখ দুঃখটা কেন কমছে না এই সমস্ত বিষয় কিন্তু হৃদয় রেখার কারণে হয়ে থাকে কারণ মূলত মূল যে বিষয়টা রিলেশনশিপের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে বাস্তবিক জীবন তো ক্ষতিগ্রস্ত হবেই এটাই প্রধান বিষয় যাই হোক এখানে কিন্তু দেখুন এই যে রেখাটা বৃহস্পতি পর্যন্ত চলে গেছে অর্থাৎ জ্ঞানী স্বভাব হয়ে থাকবেন জ্ঞানের দ্বারা উন্নতি আপনার ক্ষেত্রে হয়ে থাকবে আর যেহেতু বৃহস্পতি পর্যন্ত গেছে একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু ফ্যামিলিটাকে অনেক বেশি মহত্ব দিয়ে চলেন ফ্যামিলি ফ্যামিলিকে সাথে নিয়েই চলতে চান এবং ফ্যামিলির জন্য সহানুভূতি বা ফ্যামিলির জন্য প্রেম আপনার সবসময়ের জন্য ছিল আছে থাকবে এটা কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলিকে খুব ভালোবাসেন আপনি দুই নম্বর যে লাইনটা এক্ষেত্রে আছে আপনার যে সানলাইনটা কিন্তু খুবই সুন্দর আছে অর্থাৎ যথেষ্ট পরিমাণে যেখানে যাবেন একটা পপুলারিটি ফেমাসিটি থাকবে সবাই কম বেশি আপনাকে পছন্দ করবে আপনার কথা শুনতে অনেকে চাইবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে যাদের ক্ষেত্রে সানলাইনটা খুবই সুন্দর হয়ে থাকে সানলাইনটা ডিপলিও আছে অনেক লম্বাও আছে তো সানলাইনের যে প্রপার কাজটা সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পেস্টিজকে বজায় রাখে মানুষের অনেক বেশি পেস্টিজ হানি হতে দেয় না বা মানুষের যে স্বাভাবিক সৌন্দর্যটা যে স্বাভাবিক বাস্তবতাটা সেটা কিন্তু সানলাইনই ধরে রাখে বললেই চলে সরকারি ক্ষেত্রে ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা যাই করুন যাই বলুন না কেন সেগুলো কিন্তু কম বেশি পেয়ে থাকে যাদের ক্ষেত্রে এটা থেকে থাকে অতএব এই লাইনটা খুবই সুন্দর একটা লাইন আপনার হাতে এটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে উন্নতি করাবে একটা সময় গিয়ে যে সময় দিয়ে উন্নতিটা প্রখর চালু হবে দেখবেন কিন্তু এখান দিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে লাইনটা আছে লাইনের উপর দিয়ে যে লাইনগুলো গেছে এটা খুবই সুন্দর লাইন এর উপর দিয়ে যে লাইনগুলো গেছে এইগুলো হলো প্রোগ্রেস লাইন এই প্রোগ্রেস লাইন যেসব বয়সগুলোতে থেকে থাকে সেখান থেকে একটা প্রচুর পরিমাণে ইনকাম করে থাকে বাস্তবিক কথা বলতে আপনি প্রায় অ্যাকুরেট বলতে গেলে টোয়েন্টি সেভেন পর্যন্ত টোয়েন্টি সেভেন এইট এর কাছাকাছি পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু রেসপন্স পাননি কোন ধরনের কোনো উপকার অথবা কিছুই পাননি বলেই চলে এক প্রকার দেখুন কেন বলছি কারণ এই যে পূর্বের যে হালটা যে অবস্থাটা কতটা বিচ্ছিন্ন অবস্থা দেখুন একটা স্বাভাবিক রেখা নেই এই ক্ষেত্রে এখানে একটা কাটা এখানে একটা কাটা এখানে একটা কাটা এখানে একটা কাটা তারপরে ওই বৃহস্পতির অনেকটা নিচে পুরোপুরি মঙ্গলের ক্ষেত্রে গিয়ে অবস্থান করছে দেখুন পুরোটা মঙ্গলের ক্ষেত্রে গিয়ে অবস্থান করছে আপনার যে হ্যাঁ আয়ু আর আয় লাস্টের পর্বে এতগুলো একটা বিশৃঙ্খল অবস্থার ভিতরে কাটাতে হয়েছে আপনার এই কটা বছর তার পরের থেকে কিন্তু আপনার শান্তিটা বরাবরের জন্য আসবে কিন্তু তার পরের থেকে একটা স্মুথলি রেখা চলে যাচ্ছে কোনো ধরনের কিন্তু পরন্তু তার পরের থেকে থাকবে না সবাইকার কিন্তু একটা জীবন দুঃখে যায় এটা মানুষের কথাই বলে থাকে আপনার ক্ষেত্রে কি কিন্তু সেটা হতে পারে সম্ভবত বাস্তবিক জীবন বলতে গেলে এই জীবনটা একটু কষ্টে গেছে ঠিক আছে কিন্তু এর পরের জীবনটা কিন্তু খুবই সুন্দর আসতে চলেছে আপনার হাতে কারণ এখান দিয়ে একটা স্মুথ রেখা চলে যাচ্ছে আর এখান দিয়ে আপনার যে লাক লাইনটাও খুব সুন্দর রেখা ধারণ করছে বাকি যে রেখাগুলো সুন্দরভাবে পরিস্ফুটিত হচ্ছে যেমন এখানে একটা রেখা আমি দেখাই এই ক্ষেত্রে যে রেখাটা আছে এটা যদি এখান দিয়ে এই পর্যন্ত চলে যায় অথবা এটা যদি পার করে এই পর্যন্তও চলে যায় তাহলে কিন্তু একটা ভালো রিংস তৈরি হয়ে যাচ্ছে শুক্রবন্ধনী আর ভেনাস রিং বা শুক্রবন্ধনী যদি এক্ষেত্রে তৈরি হয় না মনে রাখবেন খুবই খুবই উন্নত জীবনযাপন করে থাকে অনেক বেশি পয়সার মালিক হয় যে সমস্ত বাধা বিঘ্ন আছে সব কিছু কাটিয়ে উঠতে পারে যে ভৌতিক সুখ সুবিধা আছে সেগুলোও পেয়ে থাকে জীবনে যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোও পূরণ হয়ে যায় আর নিজে যা জানে তার দ্বারা ইনকাম হয় সব থেকে বড়ো ব্যাপার হলো এটা কারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে মানুষের যে আমার যোগ্যতা আছে সেই অনুযায়ী কাজ পাচ্ছি না আমি যা জানি সেই অনুযায়ী কিছু হচ্ছে না বিপরীত হয়ে যাচ্ছে এই সাইনটা কিন্তু তার একটা প্রমাণ যারা কোনো ব্যক্তি যা কিছু জানে যা যে ট্যালেন্ট আছে তার তার দ্বারা ইনকাম হয় যা কিছুই থাকুক না কেন সেটা দিয়ে ইনকাম এটা হচ্ছে সব থেকে বড় বিষয় কিন্তু এখানে বর্তমান সময় কিন্তু নেই তার একটা কারণ দেখুন শনিক্ষেত্রে অরিজেন্টাল লাইন আছে এই যে শনির ক্ষেত্রে হরিজেন্টাল লাইনটা এটা কিন্তু মেন্টালি টর্চার আপনার ক্ষেত্রে অনেক বেশি পাইয়ে দিচ্ছে বর্তমান সময় মনে রাখবেন এটা দেখুন একটু ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে এই রেখাটা কিন্তু এখান দিয়ে শুয়ে এই পর্যন্ত চলে এসেছে এখান দিয়ে একটা রেখা কিন্তু লেগে আসার চিন্তা ভাবনা করছে কাজের ক্ষেত্রে হঠাৎ বদনামি হয়ে যাবে কোনো কাজের মনে করুন আপনি খুব ভালো আছেন খুব ভালোভাবে চলছেন সবাই সবাইকার মন জুগিয়ে চলতে পারছেন সবাই আপনাকে অনেক বেশি স্নেহ আদর করছে কিন্তু তার ভিতরে দেখবেন কোনো একটা ছোট্ট একটা বিষয় নিয়ে একটা বড় ধরনের গণ্ডগোল চালু হয়ে গেল যাতে আপনার পেস্টি সম্মান অনেক কিছুর ক্ষতি হয়ে গেল এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে ছোট্ট একটা বিষয়ের জন্য অথবা এইগুলো হয় শনি রেখা যদি পুরোপুরি না হয় শনি বলা তাহলে আর পুরোপুরি হলে তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার ক্ষেত্রে শনি বলয়ের যে রেখাটা এটা কিন্তু অনেকটা বেশি খারাপ প্রভাব বর্তমান সময় আপনার ক্ষেত্রে দিচ্ছে বিশেষ করে ফ্যামিলি রিলেশনশিপ এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা তৈরি করে দেয় একটা বড় ধরনের গন্ডগোল ঝামেলাপূর্ণ অবস্থা তৈরি করে দেয় যাদের ক্ষেত্রে এই সাইনটা থাকে এই সাইনটা থেকে একটু সাবধান হওয়া দরকার আছে মানুষের মনে রাখবেন যাদের হাতে এই সাইনটা থেকে থাকে ওভারঅল বলতে গেলে খুব একটা ভালো পজিশন এদের ক্ষেত্রে থাকে না বারবার কাজে বাধা আসতে থাকে প্রথম কথা হচ্ছে বারবার বাধা আসা আপনাকে যদি কোনো কাজে এগোতে না দেওয়া হয় বারবার বাধা আসতে থাকে তাহলে আপনি কি করে এগোবেন তার প্রধান কারণ হচ্ছে এই রেখাটা এই রেখাটা মানুষকে মেন্টালি টর্চার করে থাকে মনে করুন এদের না কোথাও সেই পজিশান থেকে সেই সিচুয়েশান থেকে বেরোতে দিচ্ছে আর না কোথাও সেই সিচুয়েশানটা ঠিকও হচ্ছে এরকম একটা বিষয় মানে না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে মধ্যে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে হচ্ছে এরকম একটা ব্যাপার তৈরি করে দেয় এদের ভিতরে মানসিক প্রেশার বা মানসিক টর্চারটা এত বেশি করিয়ে দেয় যে হয়তো সেই ব্যক্তিরা কারোর সাথে মুখ ফুলে বলতেও পারে না এরকম একটা বিষয় যায় অত ভয় পাওয়ার দরকার নেই রেমেডি করবেন রেমেডিস করলে খুব জলদি ঠিক হয়ে যায় আর যদি রেমেডিস করেন তাহলে জলদি ঠিক হয়ে যাবে আপনি যে শান্তিপূর্ণ অবস্থানটা আবার ফিরে পাবেন কোন অসুবিধা নেই কারণ যার খারাপ দিক আছে তার অবশ্যই ভালো দিক অবশ্যই আছে নিচের দিকে ত্রিভুজ থাকলে কিন্তু টেনশনের মাত্রাটা বাড়িয়ে দেয় এই ক্ষেত্রে দেখুন নিচের দিকে ত্রিভুজ হার্ট লাইনের নিচের দিকে ত্রিভুজটা কিন্তু খুব একটা ভালো না এই ত্রিভুজটা যদি উপরের দিকে থাকতো এখানে দেখুন একটা ত্রিভুজ সাইন এই ত্রিভুজ সাইন উপরের দিকে থাকলে তাদের অনেক বেশি উন্নতি করিয়ে দেয় প্রগতি করিয়ে দেয় যে কোনো ফিল্ডের থেকে একটা সুনাম অর্জন করিয়ে দেয় সুনামের সাথে একটা মানে ভালো একটা রেসপন্স পেয়ে যাবেন আপনি দেখবেন এই সমস্ত বিষয় করিয়ে দেয় যাদের ক্ষেত্রে উপরের ক্ষেত্রে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে আপনার হাতে এখানে দেখুন সমূহের ক্ষেত্রগুলো বলতে গেলে এই যে সাইনটা এখানে আরো একটু ক্লিয়ার হলে ভালো হতো রেখা অস্পষ্ট হলে ঠিকমতো বোঝা যায় না এখানে বি আকৃতির একটা সাইন আছে দেখুন এটা যদি লেগে যায় তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো নয় মনে রাখবেন অথবা এটা যদি ত্রিভুজ সাইন বলে ত্রিভুজ সাইন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ভালো এখানে যদি এই সাইনটা ওভারল্যাপিং হয়ে সাথে সাথে চলে যায় এরকম টাইপের তাহলে ভালো কিন্তু এই যে ভি টাইপের সাইন হওয়া এরকম টাইপের সাইন হওয়া একটু খারাপ যাই হোক এখনও লাগেনি অসুবিধা নেই আশা করছি ভবিষ্যতেও লাগবে না এখানে যে চতুর্ভুজটা তৈরি করছে একদিক থেকে আপনার সান লাইন একদিক থেকে আপনার এই লাইনটা হ্যাঁ এখানে এই লাইনটা লাগেনি যদিও যাই হোক এখানে যে চতুর্ভুজ আকৃতিটা তৈরি হচ্ছে সানলাইনের দ্বারা এটা বুঝিয়ে দেয় যে আপনি এটা একটা প্রাপ্তিযোগ বুঝিয়ে দেয় জীবনের একটা সময়ে আপনার যে মেহনত বা যা কিছু করছেন যা কিছু সঞ্চয় করছেন তার একটা বড়ো প্রাপ্তিযোগ কিন্তু এটা বুঝিয়ে দেয় হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে এই জায়গায় বিশেষ করে হটলাইন এবং মাইন্ড লাইনের মধ্যেখানে তাদের কিন্তু নিজস্ব ঘরও হয়ে থাকে নিজস্ব প্রপার্টিও হয়ে থাকে আর নিজস্ব বিজনেস বা অন্য কিছু যাই চাক না কেন কোনো কোনো না কোনো বিষয়ের দিক দিয়ে নিজস্ব কিছু হবেই যাদের ক্ষেত্রে এই চতুর্ভশ সাইনটা থেকে থাকে এই দুই রেখার মধ্যবর্তী স্থানে এদের এটা এদের বুদ্ধিকে প্রশস্ত করে বুদ্ধিকে উন্নত করে যদি ইনভেস্টমেন্ট করে থাকে সেখান থেকেও ইনকাম আসে এরকম একটা বিষয় কিন্তু হয় তবে এটা একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে হয় স্বাভাবিকভাবে ইয়েসটা বলা খুব মুশকিল হয়ে যায় তবে লাখ লাইন যদি ধরা হয় তা প্রায় চল্লিশের কাছাকাছি দেখা যাচ্ছে এখানে চল্লিশের পরে গিয়ে যাই হোক এক্ষেত্রে মানি ট্রাঙ্গলের যে সাইনটা এটা কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত হয়নি তবে এত বড় মানি ট্র্যাঙ্গল যদি ধনকুটির যদি আপনার হাতে তৈরি হয় সেখানে আপনার সন্দেহর কোনো বিষয় নেই খুব ভালোভাবেই খুব ভালো জায়গায় খুব বড় ধরনের একটা পদ পজিশনে পৌঁছে যেতে পারবেন অথবা বড় ধরনের কোনো কিছু একটা জীবনে ঘটে থাকবে যার দ্বারা অনেক অর্থ সমাগম আপনার জীবনে হতে থাকবে অথবা এটা নিয়ে অনেক টেনশন করার আপনার ক্ষেত্রে দরকার নেই বর্তমান যে সিচুয়েশান আপনার কোশ্চেনগুলোর আগে জবাব দেওয়া যায় জীবনটা কেমন কাটবে জীবনটা খুবই ভালো কাটবে প্রথমত এটা ঠিক হয়ে গেলে খুবই ভালো কাটবে আর সাথে সাথে মঙ্গলের একটা ব্যবস্থাও নিয়ে নেবেন আপনি আর শনির একটা দেখবেন আরও খুব জলদি মঙ্গলটাও কিন্তু খুব জলদি খারাপ হয়ে যায় মানুষের হাতে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কুণ্ডলীর ক্ষেত্রে প্রায় অনেক মানুষের হাতে দেখবেন মাঙ্গলিক যে দোষের ছায়াটা প্রাদুর্ভাবটা বেশি থেকে থাকে দেখবেন এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে এটা যে অনেকে বলে থাকে যে আপনি কেন বারবার একই কথা বলছেন একই কথা ওই জন্যই বলি কারণ শনি যেহেতু গ্রহের রাজা বললেই চলে আর শনি প্রত্যেকটা মুহূর্তের সঙ্গেই প্রত্যেকটা কর্মফলের সাথী হয়ে দেখা দেয় যার কারণে আর আমাদের বর্তমান সময়ে কর্মফল তো একদম খুবই ভালো যার কারণে শনিটা কিন্তু আড়ি হয়ে যায় মানুষের পথে এটি সবথেকে বড়ো বিষয় যেন শনিকে সন্তুষ্ট করার দরকার শনি যদি সন্তুষ্ট না হয় শনি যদি খারাপ হয়ে যায় তাহলে রাহুর ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয় কারণ রাহুটাও খারাপ হয়ে দেখা দেয় রাহুটা যদি খারাপ হয় তাহলে রাহু কেতু শনি এই তিনটে তো খারাপ হবেই এর সাথে মঙ্গল শুক্রকেও নিয়ে চলে এটা মানে ওভারঅল বলতে গেলে হাতের ভিতরে একটা পজিশনটা বিগড়ে দেয় পুরো কোনো রকম কোনো দিক দিয়ে একটা ভালো পজিশান পেতে দেয় না সিচুয়েশানটায় খারাপ করে দেয় এক এখানে আপনার যে সাইনটা এই লাইনটাও কিন্তু খুবই সুন্দর আছে দেখুন একেবারে এখান থেকে উচ্চিত হচ্ছে এই পর্যন্ত লাস্ট যাই হোক এটাও কিন্তু বুদ্ধিকে প্রশস্ত করবে উন্নতি করাবে তবে বুদ্ধিতে মাঝে মাঝে বিভ্রম করবে বুদ্ধি বিভ্রম যেটা বলে না সেটা কারণ এই ক্ষেত্রে ব্যান্ডেড হয়ে আছে দেখুন উপরের দিকে সামান্য যদি এটা স্মুথলি একদম সোজা হয়ে চলে আসতো এই যে কোন আকৃতিটা না হতো তাহলে খুবই ভালো হতো তবুও এই অঞ্চলটা যদি স্টার সাইন তৈরি হয় এখনো পর্যন্ত হয়নি যদি স্টার সাইন তৈরি হয় তাহলে কিন্তু যেটা বলছিলাম যে ব্যান্ডেড হয়ে খারাপ পজিশান দিচ্ছে সে পজিশানটাকে কিন্তু পাঁচগুণ ভালো করিয়ে দেবে এটা মনে রাখবেন যেহেতু আপনার বুদ্ধিকে উন্নত করবে যে কোনো কাজ একটু চিন্তা ভাবনা করে করবেন তা সেটা আপনার ক্ষেত্রে খুবই বেটার হবে এখানে একটা ত্রিভুজ আছে এখানে একটা ডুমরু সাইন ডোমরু সাইন যাদের হাতে থেকে থাকে শিব ভক্তের দ্বারা উন্নতি তাদের ক্ষেত্রে হয় এখানে দেখুন শুক্রের নিজস্ব ক্ষেত্রটা খুবই ভালো আছে শুক্র অনেক বেশি খারাপ বলা যায় না শুক্র যাদের ভালো থেকে থাকে ভৌতিক সুখ সুবিধা জীবনে অর্জন করেই থাকে জীবনে যে কোনো একটা ভালো পথ প্রতিষ্ঠান পৌঁছে যেতে পারে শুক্র যাদের ভালো থেকে থাকে বিশেষ করে সাংসারিক সুখ তাদের ক্ষেত্রে লাভ হয়ে থাকে শুক্র যাদের ভালো থেকে থাকে বাড়ি গাড়ি ধন দন্তত অনেক কিছু পেয়ে থাকে জীবনে তারা মঙ্গলের নিজস্ব ক্ষেত্রে উচ্চস্থ থাকলে দেখুন কতটা ডিপলি রেখা এই ক্ষেত্রে পৌঁছে যাচ্ছে এই ডিপলি রেখার কারণে মঙ্গলটা কিন্তু একটা খারাপ দোষ প্রতিফলিত করছে আপনার ক্ষেত্রে আর যেহেতু এই রেখাটা এই রেখাটা এই পর্যন্ত পৌঁছে গেছে এটা কিন্তু মাঙ্গলিক দোষের সূচিত করে সেই জন্য হয়তো আপনার ফ্যামিলিটা খুবই খারাপ অবস্থা আছে বর্তমান সময়ে মঙ্গলের সাথে সাথে বৃহস্পতির অবস্থা কিন্তু খুব একটা ভালো না যাই হোক আপনার অত বেশি টেনশন করার দরকার নেই অত বেশি পাথর ইত্যাদি স্ট্রোন ইত্যাদি নেওয়ার দরকার নেই আপনার ক্ষেত্রে প্রথম এবং প্রধান যে বিষয়টা শনি রেখাটা ঠিক করুন সাথে সাথে মঙ্গলেরটা একটু ব্যবস্থা নিন দেখবেন ধীরে ধীরে বাকি গ্রহগুলো ধীরে ধীরে ঠিক হতে চলেছে যাই হোক এক্ষেত্রে আয় রেখার ক্ষেত্রটা অনেক বেশি স্মুথলে আছে এটাও খুবই সুন্দর আপনার ক্ষেত্রে শারীরিক সুস্থতা বজায় রাখবে সব সময়ের জন্য একটা সুন্দর রেখা আছে আপনার হাতে দেখিয়ে দিই প্রথমত একটা আয় রেখার ক্ষেত্রে গিয়ে পৌঁছেছে দুই নম্বর এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে গিয়ে পৌঁছেছে এবং তিন নম্বর এটা কিন্তু এখানে গিয়ে পৌঁছেছে এই যে ত্রিশুল সাইনটা আপনার হাতে তৈরি করছে না লাস্টের দিকে বিশেষ করে কেতু মাউন্টে ত্রিভুল অথবা ত্রিশুল সাইন যদি ত্রিভুজ অথবা ত্রিশুল সাইন যদি কারোর থেকে থাকে মনে রাখবেন জীবনে একটা সময় গিয়ে অনেক বেশি উন্নতি এরা করে থাকে আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা দেখা যাচ্ছে খুব ভালো ধরনের একটা বড় ধরনের উন্নতি কিন্তু আপনার হাতে প্রতিফলিত হচ্ছে তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনে একটা সময় গিয়ে আপনি বড়ো একটা পথ প্রতিষ্ঠান বা বড়ো একটা জায়গায় বা ভালো একটা পজিশনে গিয়ে পৌঁছাতে পারবেন এবং সেটা নিজের দ্বারা কারণ বিজনেসিং হাত আপনার বিজনেসিং মাইন্ড আপনার সবসময় জন্য চলতে থাকে ক্রিয়েটিভ মাইন্ড যেটা বলা যায় অর্থাৎ ক্রিয়েট করার যদি মাইন্ড থেকে থাকে তাহলে মনে করুন যে যে কোনো কিছুই ক্রিয়েট করতে পারে যে কোনো কিছুই এরা সৃষ্টি করতে পারে নতুন নতুন কিছু সৃষ্টি করে সেখানে দেখিয়ে দিতে পারে মানুষকে এই সমস্ত বিষয় কিন্তু আপনার ভিতরে আছে কোনো না কোনো ট্যালেন্ট কলা এই ধরনের আছে আর থাকবে না কেন কারণ এই লাইনটাতে কোনো না সু সুস্পষ্ট হয়ে আছে এখনও যদিও ক্লিয়ার হয়নি যদি এটা ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো অনেক বেশি রাজা ব্যক্তি আপনি কোনো অসুবিধা নেই দুই নম্বর যে কোশ্চেনটা আপনার ক্ষেত্রে ছিল যে নিজে কিছু ইনকাম করতে পারবো কিনা আমি বললাম আপনাকে বিবাহের ক্ষেত্রে কেমন হবে ভালো অথবা মন্দ আমি সেটাও বললাম সন্তানের পড়াশোনাটা কেমন হবে সেদিকে দেখুন এইখান থেকে যদি কোনো রেখা নিয়ে বেরিয়ে আসে তাহলে সেটাই সন্তান রেখা সন্তানের রেখাটা যদি এই পূর্বে যায় না তাহলে কিন্তু তাদের সন্তান মানুষের মতো মানুষ হয় এদিকে গেলেও মানুষের সাথে মানুষ হয় বটেই কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম কিন্তু এক্ষেত্রে সৃষ্টি হয়ে যায় যেমন উন্নতিতে বাধা পড়াশোনায় বাধা বৈবাহিক ক্ষেত্রে প্রবলেম ইত্যাদি সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে এই লাইনটি এখানে এসে উপরের দিকে চলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হতে আমি দেখেছি খুব ভালো পথ পজিশনে পৌঁছে যায় খুব ভালো স্থানে পৌঁছে যায় তবে এটা যে একেবারে খারাপ সেটা না যাদের নিচের দিকে চলে যায় তাদেরও কিন্তু শারীরিক সুস্থতা বজায় থাকে সব জন্য এর অঞ্চলে যদি কাটা থাকে তাহলে হয়তো সেক্ষেত্রে একটু বড় বাধা চলে আসে অর্থাৎ ব্যবহারে বলতে গেলে সন্তানের সন্তানের যে পজিশনটা আপনার হাতে খুবই ভালো আছে এবং তারা যথেষ্ট পরিমাণে উন্নতি করবে পড়াশোনা যথেষ্ট পরিমাণে অনেক বেশি অসুবিধা নেই সব থেকে বড় প্রবলেম আপনি টেনশনটাকে কমাতে পারছেন না দেখুন বৃহস্পতি যাদের অতিরিক্ত নিচুস্ত হয়ে যায় খারাপ ভাববেন নিচস্ত হয়ে যায় সন্দেহ প্রবণতাটা কিন্তু মনের ভিতরে ঢুকে যায় বারবার কাজে কাছে সন্ধ্যা কাজে অকাজে সন্দেহ করা ইত্যাদি প্রবৃত্তি কিন্তু ঢুকে যায় আপনার ক্ষেত্রে অনেকটা নিচস্ত হয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে যাই হোক বৃহস্পতির একটু ব্যবস্থা নিন তিনটে গ্রহের ব্যবস্থা একসাথে নিন তাহলে খুব ভালো হবে যাই হোক দেখুন এক্ষেত্রটা যেটা আমি বলবো প্রথমত এখানে যে রেখাগুলো আছে এটা জ্ঞানী জ্ঞানীসব করে তোলে অনেক বেশি যদি আড়ি রেখা ফ্যামিলির ক্ষেত্রে একটু বাধা আসে যাদের ক্ষেত্রে আড়ি রেখাটা দেখা দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সাইন যাদের ক্ষেত্রে এই সাইনটা থেকে থাকে এরা স্বভাবত জ্ঞানী হয়ে থাকে সবাইকে হেল্প করার একটা প্রবৃত্তি বা ইচ্ছা বা চাহিদা সব জন্য থেকে থাকে জীবনে উন্নতিও করে থাকে যাদের ক্ষেত্রে বৃহস্পতি এরকম থেকে থাকে এরা কিন্তু সম্মান যথেষ্ট পরিমাণে থেকে থাকে কারণ এটা সুলিমানি রিংয়ের প্রধান লক্ষণ বললে যায় যাদের ক্ষেত্রে সুলেমানি রিংটা সম্পূর্ণরূপে হয়ে যায় তারা কিন্তু প্রচুর পরিমাণে সম্মান পেয়ে থাকে এক্ষেত্রে তিনটে রেখা থাকার অর্থ হলো আপনি যথেষ্ট পরিমাণে জ্ঞানী হয়ে থাকবেন এবং স্বভাববশত আপনি অনেক ভালো পদে বা কাজে কাজ করতে পারবেন জীবনে একটা সময় দেখুন এই যে রেখাটা না যদি এটা একটু ফাঁকা থাকে যেমন মনে করেন এখানে আছে এই জায়গাটা ফাঁকা এই যে ফাঁকা অংশটা বিশেষ করে এই অংশটা এই অংশটা এই যে ফাঁকা অংশটা এখানে কিন্তু নিজের জ্ঞানটাকে কাজে না লাগাতে পারার একটা মনোবৃত্তি দেখা যায় আপনার ভিতরে জ্ঞান আছে ট্যালেন্ট আছে কথা বলার যোগ্যতা আছে কিন্তু সেইগুলোকে আপনি হয়তো কাজে লাগাতে পারছেন না যার প্রধান কারণে কিন্তু এগুলো দেখা গিয়ে থাকে বৃহস্পতি নিজস্ব ক্ষেত্রে যদি খারাপ হয়ে যায় কি করবো কি না করব একটা কনফিউশন বড় ধরনের কোথায় থাকবো কি না থাকবো এই দিয়ে একটা কনফিউশন দিন যাপন করতে থাকে সংসারিক ক্ষেত্রে তো বড়ো ধরনের প্রবলেম থেকে থাকে কিছু কিছু ক্ষেত্রের দিক দিয়ে একটা সন্দেহ যুক্ত হয়ে থাকে মানুষ যার কারণে ফ্যামিলি ক্ষেত্রে সবথেকে বড় গন্ডগোল সেখানেই তৈরি হয় এই সমস্ত বিষয়গুলো থেকে থাকে জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানকে কাজে লাগাতে না পারা অথবা জ্ঞান নতুন করে না জন্মানো বা না আহরণ করতে পারা এই সমস্ত বিষয় কিন্তু থেকে থাকে বৃহস্পতির ক্ষেত্রে যাদের খারাপ থেকে থাকে দুই নম্বর আছে শনির ক্ষেত্র শনির ক্ষেত্র এই অঞ্চলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে এই অঞ্চলটা কিন্তু ঠিক আছে অতএব আপনি অনেক বেশি আলসেমা হবেন না আবার অনেক বেশি কর্মটও হবেন না সেটা কিন্তু বোঝা যাচ্ছে তবে আলসেমের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে যেহেতু এই অঞ্চলটা অনেক বেশি উচ্চস্থ আছে যাদের এই অঞ্চলটা অনেক বেশি উচ্চস্থ থাকে তাদেরও কিন্তু এক কথা বলতে গেলে একটা নিজের পদে স্থিত হওয়া বা নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যায় এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু থেকে থাকে যেমন এই জায়গায় যদি কারোর উচ্চস্থ থেকে থাকে তারা সব সবসময় চিন্তা করে কে নিজের নাম কি করে কামানো যায় আর এইখানে যাদের উচ্চস্থ থাকে তারা নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যায় এই বিষয়টা নিয়ে খুবই চিন্তা ভাবনা করে থাকে আপনার ক্ষেত্রে এই অঞ্চলটা যেহেতু অনেকটা উচ্চস্থ আছে আপনি সবসময় একটা চিন্তা ভাবনা করবেন যে জীবনে এমন কোনো কাজ করে যাব যার দ্বারা হয়তো অনেকে আমার নাম করবে এই বিষয়টা কিন্তু মনের ভিতরে থেকে থাকে যাদের এই অঞ্চলটা উচ্চস্থ হয়ে থাকে যাই হোক বিষয়টা কিছুটা হলেও ক্লিয়ার করলাম এখানে দেখুন আবৃদ্ধ আঙুলে সরি কনিষ্ঠ আঙুলের নিজস্ব ক্ষেত্রটা কিন্তু অনেকটা বেশি ব্যান্ডেড এত বেশি ব্যান্ডেড হওয়া কিন্তু ভালো না নিজের উপর নির্ভরশীলতাটা কমে যায় অন্যের উপর নির্ভরশীলতাটা বাড়িয়ে দেওয়ার একটা চিহ্ন ম্যানেজমেন্ট ক্ষমতাটা কিন্তু অনেক বেশি নেই অতিরিক্ত পরিমাণে খরচার আধিক আপনার রবি রেখা এত সুন্দর যদি দু একটা গ্রহ ঠিক থাকতো তাহলে আপনার হাত দিয়ে খরচা খুব কম হতো আপনি সব সময়ের জন্য এমনভাবে গুছিয়ে চলতেন যে ম্যানেজমেন্ট যে ক্ষমতাটা এত ভালো থাকতো যেটা বর্ণনাাতীত কিন্তু এই রেখাগুলোর জন্য অসুবিধা হয়ে যাচ্ছে আর যেহেতু এই অঞ্চলগুলো ফাঁকা আছে মনে রাখবেন এগুলো যদি ফাঁকা থেকে থাকে তাদের কিন্তু শনির কুয়ে একটা কুদৃষ্টি তাদের ভিতরে থেকে থাকে যার কারণে শনির একটা কুপ্রভাব দেখা যায় এরা কিন্তু বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখভাল করতে চেয়েও পারে না আঙুলের নটসগুলো যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে অনেক বেশি খারাপ পজিশনের নেই অথবা স্পষ্টভাষী হয়ে থাকবেন স্পষ্টভাষায় উত্তর দেওয়া আপনার কর্তব্য হয়ে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখুন রবির ক্ষেত্রটাও যথেষ্ট পরিমাণে ভালো আছে লিডারশিপ কোয়ালিটি থাকবে এই ক্ষেত্রটাও ভালো আছে অতএব আপনি চাইবেন যে সবাইকার কী করে সবাইকার সাথে চলাফেরা যায় কী করে সবাইকার মন যুগে কথা বলা যায় বিস্তৃত বর্ণনা করা যায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে থাকবে নতুন নতুন মানুষের সাথে মেশা কথা বলা এখানেও কিন্তু যার সাথে কথা বলবেন কম বেশি কমফোর্টেবল ফিল করবে কিন্তু অনেক বেশি ভালো নেই মঙ্গল আপনার অনেক বেশি ভালো নেই পুরো মঙ্গলটা জুড়ে একটা খারাপ পরিস্থিতি বিরাজ করছে কিন্তু সেটা আমি বললাম অবস্থান থেকে বোঝা যাচ্ছে কারণ এই অঞ্চলটা উচ্চস্থ আছে শারীরিক সুস্থতা থাকবে শারীরিক উর্জা থাকবে কিন্তু এটাই প্রবলেম করে দিচ্ছে মাঝে মাঝে এসে এ শুক্রের ক্ষেত্রটাও তো বললাম এই ক্ষেত্রটা চন্দ্রের ক্ষেত্রটা মোটামুটি ভালো আছে অতএব এক্ষেত্রেও কিন্তু মায়ের কারক মায়ের শরীর মোটামুটি ঠিক থাকবে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে হিম্মতি স্বভাব রিক্সেবল কোয়ালিটি আপনার ভিতরে থেকে থাকবে কি করে আরও বেশি ইনকাম করা যায় সেদিকে নজর থেকে থাকবে এবং যাদের এটা অনেক বেশি হিম্মতি হয়ে যায় মোটিভেটেড সবসময় থেকে থাকে যার কারণে এরা চালাক খুব হয়ে থাকে চালাক এবং চতুর হয়ে থাকে সব সবসময়ের জন্য সবাই যা বলছে তা কিন্তু সবসময় শুনবে না আগে শুনবে পরে বুঝবে এবং তারপরে নিজেরটাই করবে এটা হচ্ছে এদের সব থেকে বড় প্রাধান্য যাই হোক এইটে যদি একটু নিঃচস্ত থেকে থাকে আগে নিজেরটা পরে অন্যেরটা এরকম একটা সব কিন্তু থেকে থাকে এরা নিজেরটা আগে বুঝে নিতে সক্ষম হয় সব সময়ের জন্য যাদের ক্ষেত্রে এই অ্যাঙ্গলটা এরকম থেকে থাকে এরা জীবনে সব থেকে বেশি কনফিউশানে কিন্তু থেকে থাকে নিজের যে লাইফ পার্টনার আছে তার সাথে ঠিকমতো গুছিয়ে কথা বলতে না পারার একটা মনোভাব থেকে থাকে এই সমস্ত বিষয় কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে যাই হোক আশা করছি আপনার যে কোশ্চেন অনুযায়ী অথবা আপনি যে কথাগুলো বলেছিলেন সেই অনুযায়ী জবাব অবশ্যই পেয়ে গেছেন যদিও আপনার আরও একটা হাত একটু দেখা যাক তাহলে আরও বেশি বিষয়গুলো একটু ক্লিয়ার হবে কিছু মনে করবেন না আমি ডান হাত দেখে এতক্ষণ বিচার করলাম বলে কারণ অনেকে বলে থাকেন যে ডান হাত দেখে লোকের বিচার করা উচিত নয় বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হাত তো নিজেরই হয় যেমন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রধান এবং প্রধান যে কথাগুলো বলেছিলাম আমি ওখানে বলেছিলাম শনি রেখাটা আছে আমি একটু ক্লিয়ার করে ভিডিও একটু বড় হয় হোক ক্লিয়ার করে দেখিয়ে দিই এই ক্ষেত্রে দেখুন যে লাইনটা ওখানেও ছিল অথবা আমি একই বর্ণনা করলাম কেন হবে না অনেকে বলে থাকে যে মেয়েদের বাম হাত দেখা হচ্ছে ছেলেদের এরকম কোনো দিন নয় তার একটা আরও একটা কারণ এই ক্ষেত্রে আপনার লাইনটা এই পর্যন্ত ছিল একটু নিচস্ত পর্যন্ত এখানেও দেখুন লাইনটা সেম টু সেম আছে একই রেখাই থাকবে একটু আত্মক চেঞ্জেস হয়ে থাকে দুই হাতে তাহলে কেন আমি এক হাত দেখে বিচার করতে পারবো না এটা হচ্ছে সবথেকে বড় বিষয় এক্ষেত্রে লাইফ লাইনটা কিন্তু খুবই স্মুথলি আছে খুবই সুন্দর আছে শিররেখার ক্ষেত্রে প্রবলেম হলে কাটাকাটি হলে কী হয় মাঝে মাঝে দুশ্চিন্তাটা অতিরিক্ত পরিমাণে ভয় ভর করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে একটু মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় আর এই এই রেখাটা যদি একটু ফ্যাট হয়ে যায় না তাদের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়ে যায় এই ক্ষেত্রেও দেখুন সেম টু সেম আপনার রেখা আছে এখান থেকে একটা রেখা যাচ্ছে এখান থেকে একটা সেম লাইন এবং তারপরে এটা কিন্তু চলে যাচ্ছে আর এইখানটা দেখুন কত বেশি গ্রেজাভিটি চলছে অর্থাৎ দুটোর ক্ষেত্রে প্রায় সেম টু সেম আসবে কারণ এখানে ওভারলিপিং আছে আর ওইখানে কাটাকাটা হয়ে অবস্থান করছে দুটো প্রায় সেম টু সেম রেজাল্ট দেয় অতএব এখানে কিন্তু অনেক বেশি প্রবলেম ক্ষেত্রে হচ্ছে না এই যে রেখাটা এটা যদি রূপে এটা ভেদ করে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে আগে শনিটাকে জলদি ঠিক করুন আপনি খুব জলদি ঠিক করুন তাহলে কিন্তু খুব ভালো হবে যাই আশা করছি কম একটা ধারণা আপনি আপনার হাতের মাধ্যম দিয়ে পেলেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন ঈশ্বর আপনার কল্যাণ করুক